দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে 1980 সালের 6 এপ্রিল সূচনা হয়েছিল ভারতীয় জনতা পার্টির। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে আজ উদযাপন করব আমরা। এই বার্তা দিয়েই বৃহস্পতিবার আগরতলা শহরে দেওয়াল লিখনের শুভ সূচনা করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। দলীয় কর্মীদের পাশাপাশি রং তুলি হাতে নিয়ে উৎসাহের সাথে এদিন দেওয়াল লিখতে দেখা গেল তাকে। দেখুন, আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস ভারতীয় জনতা পার্টির। 1980 সনের 6ই এপ্রিল, আজকের এই দিনে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল। তো আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটিকে, প্রতিষ্ঠা দিবসটি আমরা উদযাপন করছি। আর আপনারা যা অবগত আছেন যে আগামী 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে নির্বাচনী কাজ আমরা আজকে থেকেই শুরুয়াত করছি। 12টার সময় আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এরকম ওয়াল রাইটিংয়ের মাধ্যমে উনি এই লোকসভা নির্বাচনের প্রচারের কাজ শুরুয়াত করেছেন। তো তারই অঙ্গ হিসাবে আমরা একটা সময় আমরা আমাদের রাজ্যের রাজ্য কমিটি থেকে তার শুভ সূচনা করেছি। ঠিক অনুরূপভাবে জেলা মণ্ডল বুথ স্তরেও বিভিন্ন জায়গায় ওয়াল রেটিংয়ের কাজ আজকে থেকে শুরু হচ্ছে। অর্থাৎ এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের যে কর্মসূচি, আমাদের যে কাজ, নির্বাচনী কাজ, তার শুরুয়াত করেছি। এবং আশা করছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে চিন্তা ভাবনা করেছেন, আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, এই ত্রিপুরা রাজ্যের জন্য যে উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তারই আমাদের নৈতিক দায়িত্ব। এই ত্রিপুরা রাজ্যে 2টি লোকসভা আসন রয়েছে, সেই 2টি আসনেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার জন্য আজকে থেকে আমরা অঙ্গীকার করছি। দলের 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন মণ্ডল, জেলা সহ রাজ্য জুড়ে দেওয়াল লিখনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এই দেওয়াল লিখনের মাধ্যমে বৃহস্পতিবার শুরু হল আসন্ন 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।